সবমাংসক্রিয়া শশানজার নীলাক্ষেত্র বামাখ্যাপার আদরের বেদের বেটি চার বিগ্রহের তন্ত ও চক্ষু নরকরটি দ্বারা নির্মিত সেই দেবীমায়ের প্রতিষ্ঠাতা বিতর্কিত চরিত্র নন্দকুমার আনুমানিক 1705 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার ভাদুর গ্রাম তথা বর্তমানের ভদ্রপুরে জন্মগ্রহণ করেন। সালটা 1764। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার কালেক্টর রূপে নিযুক্ত করলেন। সেই বছরই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাকে মহারাজা খেতাব দিয়ে ভূষিত করলেন। পরবর্তী ক্ষেত্রে লর্ড ওয়ারেন হেস্টিংসের কুচক্রান্তের শিকার হয়ে তাকে 1775 সালের 5ই অগস্ট ফাঁসির দড়ি গলায় পড়তে হয়। কিন্তু ফাঁসির দড়িতেই কি সব অস্তিত্ব শেষ, ইতিহাস শেষ? না, কোনো এক অলৌকিক কারণেই মহারাজা নন্দকুমারের ফাঁসির দিন তাঁর অতি প্রিয় গুহ্য কালীমায়ের মন্দিরের এক প্রান্তে বজ্রাঘাত হয়, মন্দির ফেটে যায়, যা এখনো বিরাজমান। ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের সাথে আকালিপুরে দেখাবো গুহ্য কালীমায়ের মন্দির এবং এখানকার যে জনশ্রুতি মাকে নিয়ে বা মায়ের রহস্যে ঘেরা ইতিহাস এবং তার রূপের রহস্যের অজানা সব তথ্য। শোনা যায় 1772 সালে মন্দির প্রতিষ্ঠার সময় এখানে এক শিশুর বলি দেওয়া হয়। মহারাজা নন্দকুমারের প্রাণাধিক প্রিয় মা গুহ্যকালীর রহস্যের উন্মোচন কখনোই সম্ভব নয়। তবুও বর্তমানে তাঁর সম্বন্ধে যদি কেউ খুব ভালো করে কিছু বলতে পারেন তাহলে তিনি সুব্রত ভট্টাচার্য। চলুন বাকিটুকু শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। নমস্কার জ্যাঠামশাই। নমস্কার, আশা করি ভালো আছেন। কেমন আছেন, কি না আছেন বলুন, এবং মা সম্বন্ধে আপনার যে ভাবধারা বা আপনার ভাবের কথাগুলো আজকে আমার দর্শকদের সামনে একটু তুলে ধরুন। আচ্ছা, আমি এই কালী সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে কিন্তু নন্দকুমারকে একটু টানব। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে যে কি এমন মহাদয় যে নন্দকুমার সম্বন্ধে তোমাকে বলতে হবে? সেই নন্দকুমার যে নন্দকুমারের ফাঁসি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভগত সিং এর আগে প্রথম ফাঁসি। সেই নন্দকুমার সম্বন্ধে কিছু না বললে এটা অসম্পূর্ণ থেকে যায়। ওরই ছেলে গুরুদাস রায় 1772 সালে এটা প্রতিষ্ঠা করেন বাংলায়। 1178-11ই মার্চ, আজ থেকে 251 বছর আগেকার ঘটনা। আরে বাবা, তোমরা এই যে কালীটা দেখতে এসছো, আরে এটা তো ভুঁইফুরি আপনার তো এখানে গজিয়ে উঠিনি। এই বিগ্রহটাকে নিয়ে আসা হয়েছিল, প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধের কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। আবার আর এক পক্ষের মতে যে কাশীর রাজা চৈত্র সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রাম ইনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয়কারী জাপান, এটা কিন্তু একমাদ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই বনের কালী কোথাও পাব না। প্রশ্ন রেখেছি, ভাই এই ধরনের কালী কেন বললে? আরে কালী তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর দায়ে থাকা কালী, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাপের উপর যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট কালী কান্ত পদ্মা, যেটা কান্ত মোদি ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি বহরমপুর। ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম 1 কোটি টাকা। হেস্টিংস কাশী রাজা চৈত্র সিংয়ের বাড়ি থেকে লুট করে নদীপথে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, বর্তমানে নিমতলা ঘাট, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট, মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যেখানে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান, তখন এই বিগ্রহটাকে বিডন স্ট্রিটের ঘাটে ধরলেন। এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না, কেননা এটা আমাদের দেশের সম্পদ, শুধু অর্থ নিয়ে বিচার করা যায় না গো। আরে 1 কোটি টাকাটা বড় কথা নয়, 1
একটাই বড় কথা, সেটা হচ্ছে বিশ্বের অদ্বিতকালী একমা দ্বিতীয়াম। উনি নৌকা যোগে মাঝি মোল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন। ব্রিটিশ কিন্তু আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ যে নন্দকুমারের জন্মটা হয়েছিল পাশে গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দী রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা কিন্তু মায়ের আদি আসন। আসনটা লক্ষ্য করবে যে বাবা তিনখানা স্তর আছে, তার মানে কি এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন, সত রজতম, সাত্বিকতা রাজসিকতা তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করান, যে পুজোকে নিয়ে তামসাগিরি করে, তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্ত মধ্যম স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। মানেটা জেনে রাখো, উত্তম সদ্ভাব ব্রহ্ম, ব্রহ্মকে চিন্তা করো, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা কালী তারা শিব সব এক। আরে নিজেকে প্রশ্ন করো, আমরা কে? আরে আমরা সবাই তো শ্রীমন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, ওখান থেকে মন্দির অবধি মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন। মোষ মেষ ছাগ চাল কুম্ভ ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি, ওই ছেলের মা যখন জানতে পারল যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা বলি, তোমার বাড়িতে 40 জন মেম্বার আছে, 20 কিলো একটা পশু বাজার থেকে তুলে নিয়ে এলে মাকে সাক্ষী রেখে মারি সন্তানকে কেটে মস্তি করে মদ দেখাচ্ছে, এটা বলি না, বলি কিন্তু আক্ষরিক অর্থ ত্যাগ বা উৎসর্গাত্ম বলি, যেটা ত্যাগ করবো সেটা গ্রহণ করবো না। হাগো পারো না এই আঙুলটা চিরে একটু রক্ত দিতে, মুখটা ফাটে একটু রক্ত দিতে? যা হবে ডিপার্টমেন্টে আমি যাবো না, যদি মানসিক করা থাকে তাহলে তুমি একটা কাঁঠালি কলা বলি দাও, বাতাবি লেবু বলি দাও, চাল কুমড়ো বলি দাও, ইক্ষু বলি দাও, আদা বলি দাও, এটা হচ্ছে আসল বলি। আর এই যে মন্দিরটা আমরা দেখছি, এটা অষ্টকোণাকৃতি মন্দির, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবার কালী, কালীটা কি তো জানতে পারে বাবা? কালী তো এমন কিছু নয়, কালকে কলম করে এসছেন যিনি, তিনি কালী। তো সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা, সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ, যেমন মহাকাল, মহাকাল দক্ষিণে ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, আমরা সবাই ডাকি দক্ষিণাকালী, ডাকি না কেরালাঙ্গুক্ত কেশি চতুর্পূজাম, তা ওই মহাকালীর উপরে মায়ের যখন বাম পাটা থাকে ডাকি আমরা বামাকালী, শ্যামবন্ডা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এ কালী কিন্তু গুহ্য, গুহ্য শব্দের অর্থই একান্ত গোপনীয়তা হঠযোগ গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি, অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার তো চেষ্টাও করি না। হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে জানি না, সব জানটা ফলবালা নই, আমার দেহে বহিরাঙ্গি আছে নবদ্বার, নখানা দ্বার, 2 নাকের ফুটো, 2 চোখ, 2 কান, 1 মুখ, 1 লিঙ্গমূল, 1 পায়ুশূদ্র, অন্তরঙ্গে 6টা, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সহস্রা শিষ্যাদল, দ্বিদল মানে আজ্ঞাচক্র দেবাদিদেব মহাদেব তারাকালী দুর্গা ইত্যাদি। আর ওই যে কুলকুণ্ডলিনী বাবু মূলাধার, পৃথিবী 4খানা পদ্মে পাপড়ি আছে, বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব, হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ, গণেশের প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, তাই বলছেন একদম মহাকায়ং লম্ব উদরম, লম্বা উদর মানে পেট, গজাননম গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশ করং দেবম হেরম্বম প্রণম্বহ। সেই মূলাধার থেকে মাত্র 2 আঙুল উপরে
স্বাধীন জলাধার, যেখানে বাস করছেন স্যাং ভুলিঙ্গম, তার দু আঙুল নিচে আছে জনি পদ্ম বা পদ্ম কমল। ওই জায়গাতেই পুলকুণ্ডলিনী বাবুকে চোর মতো আড়াই টিপা প্যাচ দিয়ে আত্মপুচ্ছ মুখে শিশুর মার দাগটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে ঘুমাচ্ছেন। আমাদের ক্ষেত্রে মূলাধার থেকে সৃষ্টি হয়েছে 3.5 লক্ষ শিরা, 72,000 উপশিরা, সবই কিন্তু শর্পীর আকার, সব আস্তে আস্তে গিয়ে এই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের কোনা ধরেছেন। কায়টার মধ্যে আমরা কি দেখবো? আমরা যে গিয়ে বসন পরন অবস্থা দেখে এলাম, ওই কাপড়টা যখন একটু তোলা যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো মা সাপের উপর বসে আছেন। এই সাপটা হচ্ছে কুলকুণ্ডলিনীর শক্তি। তা কায়টার মধ্যে কি দেখবো? না তো চতুর্দিক খোলা গোখানা বেষ্টিতাম, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র পানা সাংযুক্তি, শিরের উপরই আছে 1,000 সাপের পানার মুকুর বা চূড়া। কান দুটো লক্ষ্য করো, কানে গিয়ে দেখো দুটো বাচ্চা ছেলের দুল, মাঝে প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। আমরা আর কি দেখবো? নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ শয্যা নিশি ঋষি, শয্যা বিছানা বা গদি কার সাপের, উপবীত শব্দ অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা, অষ্টনাগের কথা শুনেছি, দুটো নাগ কিন্তু মায়ের বলয়। এক কাউন্টা বীজ মিনস হচ্ছে মন্ডমালা, মনমালা মহোদুরিম, অর্থাৎ বনের যে কোনো মালা মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের পোনা ধরেছেন গো। ধরেই বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি, সোহং হংসা লাভটা। এ হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য, ওরফে ছোটন, ফোন নাম্বারটা নিয়ে রাখুন 9732269132। তবে এগুলো রাখ নাকি, ফোন নাম্বার এখন তো কেটে যায়। সত্যি এই রকম এক বিবৃতি শোনার পর মনে আর কোনো প্রশ্নের অবকাশ রইল না। এবার বলা যাক প্রসাদের সম্বন্ধে। এখানের প্রসাদ খুবই সুস্বাদু, খুবই সুন্দর, অতুলনীয়, যা অবর্ণনীয়। তাই প্রসাদ পেতে হলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে আগে থেকে যোগাযোগ করে আসবেন। কি ভাবছেন আসবেন কি করে? তাহলে বলে দেওয়া যাক, রামপুরহাট, নলহাটি অথবা লোহাপুর স্টেশনে নেমে আপনারা বাসে করে চলে আসুন নিকটস্থ মোড় নাগরামোর অথবা হাসনে, তারপর অটো কিংবা টোটোই, আর মাত্র 4-5 কিলোমিটার। তাহলে আর দেরি কেন, চলে আসুন মায়ের সান্নিধ্য পেতে। আর অতি অবশ্যই আমাদের ব্লগগুলো দেখতে থাকুন, আর কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।